আগুন লাগার প্রায় 22 ঘন্টা পর আমরা ডিপোর ভেতরে ঢুকেছি এবং ভেতরে ঢুকে যেটা দেখছি আসলে বিধ্বস্ত অবস্থা এবং দেখা যাচ্ছে যে কন্টেইনারগুলো যেমন বিধ্বস্ত হয়ে আছে তেমনি কিন্তু এখানে হাজার হাজার যে প্লাস্টিকের ইয়েগুলো আছে কন্টেইনারগুলো আছে সেগুলো পড়ে আছে এবং দেখছেন যে এখনও কিন্তু আগুন জ্বলছে এই যে এখনই যে ট্রাকের নিচে চাকায় কিন্তু আগুন জ্বলছে পাশাপাশি যে কন্টেইনারগুলো আছে সেই কন্টেইনারগুলোতে আগুন আছে এবং আমরা কিন্তু এখন যেখান থেকে আগুনের সূত্র পার্ট বলে ধারণা করা হচ্ছে অর্থাৎ কন্টেইনারগুলোতে অর্থাৎ যেখানে কেমিক্যাল কন্টেইনারগুলো আছে একদম সেখানে দাঁড়িয়ে আছে এবং কন্টেইনারগুলো যদি আপনাকে দেখায় যে বিধ্বস্ত অবস্থায় আছে এবং এখানে যে বিস্ফোরণ সেই বিস্ফোরণের ঝুঁকি যদিও এখনও আছে বলে ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে জানানো হয়েছে তবে বিশেষজ্ঞ যে দলগুলো আসছেন এখানে তারা বলছেন যে যে কেমিক্যাল জাতীয় যেই কন্টেইনারগুলো আছে সেই কন্টেইনারগুলো কিন্তু তারা পৃথক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এতে করে আগুন নেভানোর কাজ সেটা সহজতর হবে এবং নিরাপত্তাজনিত যে ঝুঁকি আছে সেই ঝুঁকি কিন্তু আসলে অনেকটা কমে আসবেন এবং আপনাকে যদি দেখায় যে এখানে কিন্তু পদে পদে যে আসলে ভয়াবহ এবং বিপর্যস্ত অবস্থা ছিল সেটা কিন্তু প্রমাণ করছে এবং এখনও পর্যন্ত কন্টেইনারের আমি দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে এবং আসলে এখনও পর্যন্ত পুরোপুরি ঝুঁকিমুক্ত সেটা কিন্তু আমরা বলতে পারি না এবং যদিও এই যে যে কন্টেইনারটা দেখা যাচ্ছে বিশেষ করে আপনি দেখছেন যে এখনও পর্যন্ত আগুন জ্বলছে সেই কন্টেইনার কিন্তু বিস্ফোরক থাকতে পারে এমনটা কিন্তু ফায়ার সার্ভিস বলছেন যদিও আসলে খুব বেশি কাছে যাওয়ার সুযোগ নেই এবং ফায়ার সার্ভিস যারা কর্মকর্তারা আছেন এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের ফায়ার সার্ভিস কর্মীদের যে হেলমেট সেগুলো আসলে বিধ্বস্ত অবস্থায় আছে পাশাপাশি যে অনেকটুকু জুতা হয়তো ফায়ার সার্ভিস কর্মীদের জুতা সাধারণ শ্রমিকের জুতা যারা হয়তো প্রাণান্তভাবে চেষ্টা করেছিল যে আগুনের লেলিহান থেকে বাঁচতে শেষ পর্যন্ত হয়তো বাঁচতে পারেনি জীবন দিয়ে কিন্তু চেষ্টা করেছেন যে আগুন নেভানোর জন্য এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের জুতা যেমন আছে তাদের কিন্তু যে আগুনের পুড়ে যাওয়া যেই শার্ট সেটাও কিন্তু এখানে পড়ে আছে এবং দূর থেকে দাঁড়ালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিধ্বস্ত একটি এলাকা যেটা আসলে বিপর্যস্ত এবং নিজের চোখে না দেখলে আসলে এর ভয়াবহতা অনুধাবন করা যায় না যদিও আসলে গণমাধ্যম সহ সাধারণ যে মানুষ তাদেরকে আসলে এতক্ষণ পর্যন্ত এখানে ঢুকতে দেওয়া হয়নি আমরা কিন্তু এখন 22 ঘন্টা পর ভয়াবহতা শুধুমাত্র বোঝানোর জন্য অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু একদম যেসব কন্টেইনারগুলো বিশেষ করে কেমিক্যাল বা নন কেমিক্যাল যে কন্টেইনারগুলো আছে সেখানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি এবং ফায়ার সার্ভিস এবং যারা সেনাবাহিনী কিংবা নৌবাহিনী কাজ করছেন তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণে না আসে ততক্ষণ পর্যন্ত আসলে সম্মিলিতভাবে কিন্তু তারা সে চেষ্টা চালাবে এবং যতক্ষণ যতদূর চোখ যায় আসলে পুরো যে ডিপোটা সেটাটা অনেকটা পর্যন্ত কিন্তু বিধ্বস্ত এবং প্রায় যে যুদ্ধ বিধ্বস্ত এলাকা সেটাই কিন্তু আমাদের কাছে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ফেরদৌস লিপি সময় সংবাদ।